মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের সংকট এখনো কাটেনি। বাজারে এগুলো সরবরাহ এবং ন্যায্যমূল্য নিশ্চিতে রাজধানীর মিরপুরে ভোক্তা অধিকারের অধিদপ্তরের নিয়মিত অভিযান চলছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শান্ত, এই অভিযানে এখন পর্যন্ত কি হলো বিস্তারিত তথ্য একটু জানাবেন আমাদের। শাওন, কিছুক্ষণ আগে তাদের অভিযান শুরু হয়েছে এবং এখানে 13 নম্বর মসজিদ যে বাজার এলাকা রয়েছে সেখানে 2টি ফার্মেসিতে আমরা তাদের অভিযান পরিচালনা হতে দেখলাম। এখন আমরা যে ফার্মেসিতে আছি সেখানে এসে কোনো প্রকার হ্যান্ড স্যানিটাইজার অথবা মাস্ক পাওয়া যায়নি, যদিও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জাব্বারের নেতৃত্বে যেই অভিযান চলছে সেই অভিযানে এসে কিন্তু আমরা বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিন্তু আমরা এখানে দেখছি। বিশেষ করে প্রত্যেকটি হচ্ছে 2019 সালের অক্টোবর মাসে এই ওষুধগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং সেই ওষুধগুলো কিন্তু এখনও এখানে প্রদর্শিত হচ্ছে এবং বিক্রি হচ্ছে। তো এখানে তারা হয়তো বা এখানে একটা জরিমানার ব্যবস্থা করবেন। আমরা এর আগের যে ফার্মেসিতে আমরা দেখেছি যে তারা হ্যান্ড স্যানিটাইজার ছিল না, তবে হেক্সিজল থাকলেও সেটা মানুষকে বিক্রি করা হচ্ছিল না এবং মাস্ক স্বাভাবিকের চেয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছিল। এই অভিযোগে তাদেরকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত তারা অভিযান পরিচালনা করছেন এবং বলছেন যে আসলে মানুষের সচেতনতার জন্যই আসলে তারা এই অভিযানগুলো পরিচালনা করছেন, যাতে যেটি ন্যায্য দামে বিক্রি হওয়ার কথা সেটা। বুঝতে পেরেছি, সচেতনতাই সবচেয়ে বড় বিষয়। ধন্যবাদ আপনাকে।